हेलो एवरीवन, वेलकम टू स्टडी फैक्ट। आज आमरा দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করব। তো নাম শুনেই তোমরা এক কথায় যেটা বুঝতে পারছো সেটা হলো উনি ঠাকুর পরিবারের একজন বিশিষ্ট সদস্য। একদমই তাই, উনি হলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা। পারিবারিক পরিচয় ছাড়াও ওনার পরিচয়, উনি একজন কবি, সঙ্গীতকার, দার্শনিক, সম্পাদক এবং গণিতজ্ঞ। আমরা জানব ওনার জন্ম, মৃত্যু স্থান, সাল, তারিখ, ওনার পিতামাতা, ভাই, পুত্র পৌত্রদের পরিচয় এবং ওনার জীবনের নানান দিক সম্পর্কে। ওনার সম্পর্কে বিস্তারিত জানার আগে তোমাদের সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেটা হলো আমাদের নতুন অ্যাপ লঞ্চ করেছে, যেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ MCQ, SAQ, ভিডিওস, নোটস সব কিছু এক জায়গায় পাবে ক্লাস 8 থেকে 12 অবধি। এবং সব থেকে বড় বিষয় যেটা, সেটা তোমরা ওখানে এক্সাম দেওয়ার সুবিধা পাবে। সো তোমরা চটপট অ্যাপটা ইনস্টল করে নাও, আর অ্যাপের লিঙ্কস তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কেমন? তো চলো আমরা আজকে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চলো তাহলে শুরু করি। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় কলকাতায় 1840 সালের 11ই মার্চ। কবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে প্রথম অবদান রাখেন কালিদাস রচিত মেঘদূত কাব্যের প্রথম বাংলা অনুবাদ করে। তখনও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়নি। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1807 সালে। তখন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র 20 বছর। তার দ্বিতীয় উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল স্বপ্নপ্রয়াণ, প্রকাশিত হয়েছিল 1875 সালে। তখন রবীন্দ্রনাথ কিশোর ছিলেন। এই কাব্য ছিল এক যুবকের ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। গ্রন্থটি সেই যুগের বাংলা কাব্যের এক দিক নির্দেশক এবং সেই কারণেই ঐতিহাসিক মূল্যও ছিল সেটার অনস্বীকার্য। তার এই কাব্যের ছেঁড়া পাণ্ডুলিপির পাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যেখানে সেখানে ছড়িয়ে পড়ে থাকত। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে আমরা জানতে পারি উচ্চ প্রতিভাবান কবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ব্যক্তি হিসাবে ছিলেন যথেষ্ট আগোছালো প্রকৃতির মানুষ। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুরের পৌত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুর সারদা দেবীর জ্যেষ্ঠ পুত্র। তার প্রাথমিক শিক্ষা বাড়িতেই হয়েছিল, যদিও তিনি কলকাতার সেন্ট পল স্কুল এবং হিন্দু কলেজ, যেটা এখন প্রেসিডেন্সি কলেজ, সেখানে কিছুকাল পড়াশোনা করেছিলেন। ওনার ভাইয়েরা হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক সত্যিকারের দার্শনিক। তিনি ন্যাশনাল সোসাইটি ও বিদ্বজ্জন সমাগম নামে দুটি দর্শন চর্চাকারী সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনায় সহায়তা করেছিলেন। তার প্রধান দর্শন গ্রন্থ হল তত্ত্ববিদ্যা। বাংলা ভাষায় এই জাতীয় বই পূর্বে প্রকাশিত হয়নি। তার অপর দুটি দর্শন গ্রন্থ হল অদ্বৈত মতের সমালোচনা ও আর্যধর্ম ও বৌদ্ধ ধর্মের খাত প্রতিঘাত। 1884 সাল থেকে 25 বছর তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেন, কিন্তু তার অপর ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ভারতী নামে এক নতুন পত্রিকা চালু করার প্রস্তাব দেন। তখন দ্বিজেন্দ্রনাথ এই পত্রিকা সম্পাদনার ভার নেন। পত্রিকাটি মূলত চালাতেন জ্যোতিরিন্দ্রনাথই। উনি বাংলাতে যে সমস্ত রচনাবলি রচনা করেছেন সেগুলি হলো ভাতৃভাব, সোনার কাঠি রূপোর কাঠি, সোনায় সোহাগা, আরজামি ও সাহেবিয়ানা, ব্রহ্মজ্ঞান ও ব্রহ্ম সাধনা, গীতাপাঠের ভূমিকা, প্রবন্ধমালা প্রভৃতি। এবং অন্টোলজি, বাক্সোমেট্রি এবং জ্যামিতি সংক্রান্ত দুটি বই তিনি ইংরাজিতে রচনা করেছেন। প্রতিবিম্ব জ্ঞানাস্কুর ভারতী সাধনা, নবপর্যায় বঙ্গদর্শন, মানসী সাহিত্য পরিষদ, শান্তিনিকেতন, বুধবার, প্রবাসী, সবুজপত্র ও সুপ্রভাত প্রভৃতি পত্রিকাতে তার অজস্র রচনা প্রকাশিত হয়েছিল। বাংলা সাহিত্যে তার অনবদ্য অবদানের জন্য 1897 থেকে 1900 সাল পর্যন্ত তাকে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচন করা হয়েছিল এবং 1914 সালে বঙ্গীয় সাহিত্য সম্মেলনের অধিবেশনে তিনি পৌরোহিত্য করেছিলেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কবিতার আকারে সংকেতলিপিও চালু করেন। বাংলা গানে স্বরলিপির ব্যবহার প্রবর্তনের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
1913 সালে বাক্সের গঠন নিয়ে বাক্সমিতি নামে তিনি একটি পুস্তকও রচনা করেছিলেন। এটিকে বোঝা যায় তিনি বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতেও ভালোবাসতেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। হিন্দু মেলার জন্য তিনি দেশাত্মবোধক গানও রচনা করেছিলেন। গান রচনা ছিল তার স্বভাবগতই। তার রচিত ব্রহ্মসঙ্গীত, করতার নাম গান, যতদিন রহে দেহে প্রাণ প্রভৃতি ব্রহ্ম সমাজের প্রার্থনাতে তার রচিত ব্রহ্মসঙ্গীতগুলি বিভিন্নভাবে গীত হয়ে থাকত। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের 5 পুত্র ছিল, দীপেন্দ্রনাথ, অরুণেন্দ্রনাথ, নিতীন্দ্রনাথ, সুধীরেন্দ্রনাথ এবং কৃপেন্দ্রনাথ। এদের মধ্যে সুধীরেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশিষ্ট লেখক। তিনি একাধিক কবিতা, উপন্যাস ও ছোট গল্প রচনা করেছিলেন। তার পৌত্রদের মধ্যে দীপেন্দ্রনাথের পুত্র দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। তিনি একবার গান শুনেই তা তুলে নিতে পারতেন। রবীন্দ্রনাথ স্বরচিত গানে সুরারোপ করলেও সেই সুর মনে রাখতে গিয়ে বা স্বরলিপি রচনা করতে গিয়ে সমস্যায় পড়লে এই কাজ করতেন দীনেন্দ্রনাথ। তিনি রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকারদের মধ্যে অন্যতম ছিলেন। রবীন্দ্রনাথ তাকে বলতেন সকল গানের কাণ্ডারি। দ্বিজেন্দ্রনাথের অপর পৌত্র সোমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সুবক্তা। জীবনের শেষ 20 বছর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জ্ঞানচর্চা ও লেখালেখির মাধ্যমে অতিবাহিত করেন। শান্তিনিকেতনের আশ্রমিকদের নিয়ে তিনি চতুষ্পদী ছড়া রচনা করতেন। এগুলি শান্তিনিকেতন পত্রিকায় প্রকাশিত হতো। তার রসবোধ শান্তিনিকেতনের সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। শান্তিনিকেতনের চড়াই পাখি, কাঠবিড়ালি, কাকেদের সঙ্গেও তার প্রবাদ প্রতিম বন্ধুত্ব ছিল। ঈশ্বর লাভের পর মানুষের মন শিশুর মতো হইয়া যায়, উপনিষদ শাস্ত্রের এই শিক্ষা তিনি মেনে চলতেন। তিনি নানান বিষয়ে জ্ঞানার্জন করেছিলেন, তবে তার আগ্রহের কেন্দ্রে ছিল দর্শন। অনেক বিদ্বান ব্যক্তিদের নিয়ে তিনি মজলিশ বসাতেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরও উপস্থিত থাকতেন। এখানে তিনি তার রচনা পাঠ করে শোনাতেন, আর কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হতো তখন বিধুশেখর শাস্ত্রী ও কৃতিমোহন সেনের সাহায্য নিতেন। অবশেষে 1926 সালের 26শে জানুয়ারি কার্যত সন্ন্যাসী জীবনযাপন করা এই বিশিষ্ট ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।